কলকাতা সহ সাত জেলায় ভারী বর্ষণ, মঙ্গলবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। কলকাতা সহ বাংলার কোন সাত জেলায় কবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ সকাল থেকে আকাশ মেঘলা শহর ও শহরতলির, শুক্রবার এবং শনিবার কম বৃষ্টি হলেও রবিবার ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে মধ্য পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি ধীরে ধীরে অন্ধ্র ও উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। এর ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার কথা আগে জানিয়েছিল হাওয়া অফিস। 17 ও 18 অক্টোবর কলকাতা 2/24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরের কয়েকটি জায়গায় খুব ভারী বৃষ্টিপাত হবে। 19 অক্টোবর হালকা বৃষ্টিপাত চলবে। প্রবল হাওয়ার সতর্কবার্তা। 17 ও 18 অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির থেকে বজ্রপাত যেমন চলবে, ঠিক তেমনই ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায়। এর পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায়। 19 অক্টোবর নাগাদ ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা। মৎস্যজীবীদের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে 17 থেকে 19 অক্টোবরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ঘন্টায় 45 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, যে কারণে মৎস্যজীবীদের 17 থেকে 19 অক্টোবরের মধ্যে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।